আমি কিন্তু ধান কাটতে পারি, ধান পুততে পারি, সবার থেকে ভালো ধান পুঁতে দেব, আর সবার থেকে ভালো ধান কেটেও দেব। এরপরে কেউ আলুর চপ বিক্রি করতে আসতো, কেউ চুড়ি ফিতে বিক্রি করতে আসতো, ওই ধানটা দিয়ে আমরা ওইগুলো কিনতাম। মাঠে চাষি চাষ করছে, আপনিও তার সাথে ট্র্যাক্টরে হাত লাগান না, আপনিও দরকার হলে দুটো ধান কাটুন না। সবাই ধান কাটতে পারে? এমএলএরা কে কে ধান পুঁততে পারে? বর্ধমান পশ্চিম, নরেন পারে, হরিরাম পারে, আর তোমাদের কে কে পারো? শানাজ, অলোক মাঝি, শম্পা, আর কে? ইমামি না, এটা কে পেছনে? হ্যাঁ, ওর তো হবেই, ওর জায়গা। তোমরা কি জানো আমি ধান পুঁততে পারি, ধান কাটতেও পারি? তোমাদের বাড়ি যদি বর্ধমান হয়, আমি বলেছি আমরা সবাই যারা শহরে থাকি, আমাদের প্রত্যেকেরই একটা গ্রামে কোথাও না কোথাও বাড়ি আছে। সে যদি লখনৌতেও কেউ থাকেন, তারও একটা গ্রাম আছে। আমারও কিন্তু একটা গ্রাম ছিল, এখনো আছে। আমি কিন্তু ধান কাটতে পারি, ধান পুঁততে পারি, সবার থেকে ভালো ধান পুঁতে দেব, আর সবার থেকে ভালো ধান কেটেও দেব। আগে বা আমরা কি করে ধান কাটা শিখেছি জানেন? শীতকালে মামার বাড়ি যেতাম। ছোট্ট ছোট্ট ঘটনা, কিন্তু শুনতে ভালো লাগবে। চাষিরা ধান কাটতো, কেটে সেই ধান কিছুটা ফেলে রেখে যেত, সব ধানটা পুরো কাটতো না। আমরা এবার কি করতাম, যে ধানটা পড়ে থাকতো সেটা কুড়োতাম, সেটা কুড়িয়ে আমরা ধানগুলো জমাতাম, সেই ধানগুলো জমিয়ে এবার রেখে দিতাম এক পাশে। এরপরে কেউ আলুর চপ বিক্রি করতে আসতো, কেউ চুড়ি ফিতে বিক্রি করতে আসতো, ওই ধানটা দিয়ে আমরা ওইগুলো কিনতাম। বুঝলেন কিছু? গ্রামে আগে ধান দিয়ে জিনিস পাওয়া যেত দোকানে, এখন আছে কিনা আমি জানি না। এখন পাওয়া যায়? মুড়ি দিয়ে জিনিস পাওয়া যেত, জিনিসের বদলে জিনিস পাওয়া যেত। হ্যাঁ, সুতরাং গ্রামকে জানতে হলে এগুলো করতে হবে।